শিউলি ফুলের নলুক দেব, দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুঙ্কলতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুঃসাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। What's up guys, welcome back to another vlog video. দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, আর যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যাচ্ছি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলি পার্ক। কুমোরটুলির কিন্তু একটা বেশ নাম করা ঐতিহ্যশালী পুজো কিন্তু কুমোরটুলি পার্কে হয়ে থাকে। তো এবছর তাদের প্রস্তুতি কি রয়েছে, এবছর তাদের থিম কি রয়েছে, বা ভাবনা কি রয়েছে, বা কাজ কত দূরে গেছে, সেটাই কিন্তু আছে তোমাদের সাথে তুলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু মিস করো না, দেখতে থাকো পুরো। তো লেটস গো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি কুমোরটুলি পার্ক সার্বজনীনের মাঠটাতে। আর এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে এখানে কিন্তু প্রস্তুতিটা চলছে দুর্গাপুজো। আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক কুমোরটুলি পার্কের যে সার্বজনীন যে পুজোটা হয় সেই প্যান্ডেলের মধ্যেই। কিন্তু দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু রয়েছে, এবছর কিন্তু দেখতে পাচ্ছি বেশ অন্যরকমভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। কিন্তু প্রতি বছর যেমন চমক দেয় সেরকমই কিন্তু চমকদার কিন্তু কিন্তু হতে চলেছে এবছরও কিন্তু কুমোরটুলি পার্কে। তো সেটা কিন্তু কী চমক হতে চলেছে সেটাই কিন্তু দেখার আশা। আর আস্তে আস্তে আমরা ভেতরে যাবো যে কতদূর কাজ এগিয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এবার কিন্তু আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকে দেখাবো যে কাজ কতদূর তোমাদের কিন্তু এগিয়েছে, আর ভেতরে মাতৃ প্রতিমাটা কেমনভাবে কিন্তু তৈরি হচ্ছে। ধীরে ধীরে এবার আমরা মণ্ডপের ভেতরে ঢুকলাম। আর এখানে দেখতে পাচ্ছ শুরুতে তোমার যে মণ্ডপের ভেতরকার যে সাজসজ্জার জন্য কাঠ সবগুলো বাঁধন করা আছে এবং তৈরি হচ্ছে, এবং সামনেই তৈরি হচ্ছে তোমার প্রতিমা মা। আর আশেপাশের তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখে না ঠিক ঠিকঠাক মতো এখনও প্রস্তুতিটা হয়নি, বাট হচ্ছে। কিন্তু আমাদের সামনের দিকে প্লাইউডের যে কাজটা মায়ের যে পুরো গেট আপটা শুরুতে পুরো রাউন্ড শেপে করছে, এটা অন্যরকম শেপে বেশ করছে, আর ভেতরে মা তৈরি হচ্ছে, দেখে বেশ আলাদা ফিলিং আসছে গাইজ। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে মা দুর্গার কিন্তু যে স্ট্রাকচারটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এক মিনিটের যে কাজটা সেটা কিন্তু তোমার কিন্তু হয়ে গেছে। আর এক মিনিটের কিন্তু কাজটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ মাটির লেপনের কিন্তু কাজটা চলছে। এই দিককেও দেখাবো, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গণেশ রয়েছে আর কার্তিক রয়েছে, আর ও ঠিক ওই দিকে মায়ের ওখানে কিন্তু রয়েছে লক্ষ্মী আর সরস্বতী কিন্তু রয়েছে। মানে তাদের কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু বানানো হয়ে গেছে, মুখমণ্ডলটা বানানো হয়নি। মায়ের যে মুখমণ্ডলটা সেটা দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর কিন্তু লাগছে মায়ের যে মুখমণ্ডলটা। আর এখানকার কিন্তু শিল্পী রয়েছেন সনাতল পাল খোকন বলে যে যিনি রয়েছেন বিখ্যাত প্রতিমা শিল্পী কুমোরটুলির, তার হাতেই কিন্তু এখানকার এই মাতৃ প্রতিমা কিন্তু রূপ পাচ্ছে। দেখে বুঝতে পারছো এখানে কিন্তু দেখো প্লাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে, আর কাজ কিন্তু দেখতে পাচ্ছি যেটা জোর কদমে কিন্তু কাজগুলো কিন্তু এগোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকটাও করে কিন্তু যে প্লাইয়ের যে গোল করে যে কাজগুলো সেগুলো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মানে যেহেতু পুজোর সামনে আসতে আর বেশি দিন বাকি নেই, সেই জন্য কিন্তু পুরো ভেতরে কিন্তু কাজকর্মগুলো বেশ কিন্তু জোর কদমে কিন্তু চলছে বেসিক্যালি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কুমোরটুলি পার্কের এবছরের ভাবনা কিন্তু অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে বুঝতেই পারছো আশা করি যে তোমরা কী বোঝাতে চাইছো। দেখো আর লেখার যে ধরনটা সেটাও কিন্তু আলাদা। এ দেখো অ্যাম ওটা কিন্তু দেখো বাংলায় লেখা, বিটা কিন্তু ইংলিশ, আবার সনটা কিন্তু তোমার বাংলায় লেখা। তো দেখতেই পাচ্ছ এটা দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল কিন্তু ঢাকা, আর ভেতরে গিয়েও কিন্তু সেরকম দেখতেই পেলে তোমাদের দেখাবো সেরকম কিন্তু কাজ এগোয়নি। তো চলো বেশিটা কিন্তু কাজ এগোয়নি বলেই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো না বেশিটুকুনি। তো
ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করে দিতে হবে, নিউ হলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই বাই বাই।